মসজিদে নবী শরীফ আযান দিতা, আল্লাহর হাবিবর খাস মুয়াজ্জিন যে সময় আযান দিতা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলে খানে ঝুঁকে চাইতা, দেখতা রাসূলুল্লাহ হুজরা শরীফ তেনে বারইয়া মিম্বর মুখে রওনা দিলাইছ। বহু চিন্তা বিন্তা করিয়া দেশ ছাড়ি দিলা, শাম দেশ সিরিয়াত গেলা গিয়া কয়েক দিন গেল গিয়া ছয় মাস কেউ কইন, কেউ কেউ কইছেন ছয় মাস, আবার আরো অতিরিক্ত রেওয়ায়ত পাওয়া যায়। তাই না একদিন ঘুমাইছ না খাবে, তখন আল্লাহর হাবিব ফরমাইছা, মা হাযিহিল দফাতু ইয়া বিলাল, ও বিলাল তোমার কি হইল, তুমি খেনে আমারে কষ্ট দিতরাই, তুমি খেনে আমার দিয়ার চাও না, খেনে তুমি আমারে দেখো না। দুই বছর বিলাল এখান বিলাল মদিনা শরীফের মানুষের ভিড় করছেন, এই সময় খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল তার লগে দুরাচার দুর্ব্যবহারের কোন শেষ নাই। দিন দুপুরে সূর্যের দিকে চোখ রেখে বুকুর উপরে পাথর তোলা, এরপরে যখন বেউস্তনে হুশ বিলালে একটা লফ বারে বারে দেখুন, আহাদুন 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 আহাদুন, যখন দেখে আহাদুন বন করা যায় না, মানে আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ একজন বন্ধ করা যায় না। উঠন লগে আমি বিলাল দে আজাদ হরবো, সুবহান আল্লাহ, যা চাইছে সব দিয়ে বিলাল দে আজাদ করছেন, আবু করছে এটা মহব্বত নানি আলাদা একটা বাটি মর্যাদা নেন। একটু জোর করে কইলা হযরত বিলাল, এখন আপনি আমার ফলফল করছেন আজাদ করছেন, এর লাগি আপনি আমার উপরে প্রভাব বিস্তার করতে চাইনি, হবে না রে ভাই আবু বকর, এই মসজিদে বিলালে আর আজান দেওয়া হবে না, কারণ বিলালে আজান দিবা আর আল্লাহর হাবিব রে দেখতা না, এই মসজিদে বিলালের আজান হওয়া উচিত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ফেল মনে করেন না, চেষ্টা চালাইয়া যাইন গিয়া হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু আরে কই তুমি তিন দিন সামনে হো আর কই আমরা রে একবার তো আজান হনাইয়া দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু সিনাতুনে নিস পর্যন্ত সারা রাসূলুল্লাহ লাগান হুবহু হাসান রাদিয়াল্লাহু তাআলা সিনাতুনে মুখ পর্যন্ত হুবহু দুইটা এখন করলে আট কর্মি রইলে দেখা যায়, ও যেন রাসূলুল্লাহ রে দেখা যায় দেখা যায়। সুবহানাল্লাহ দিও ভাই এখন ভাই বিলাল আপনি আইছেন একটা বার মসজিদের অবির মিনারে আজান যেন আমরা শুনতে পাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে প্রত্যাখ্যান করা হইল, কিন্তু এই যে চেহারা দেখা যায়, এই যে সিনাতনে নিজবাজু দেখা যায়, এরার অনুরোধ তো ফালানের দুঃখে নাই, এরা যদি নারাজ হয়ে যায় আল্লাহর হাবিব নারাজ হয়ে যাইবা। আল্লাহর হাবিব ফরমান, হুমার ইহারাতে মিনাদ দুনিয়া, দুনিয়ায় আমার লাগে এই দুইজন জান্নাতি দুইটা ফুল। আর এতে নিলা হুমার ইহারাতে মিনাদ দুনিয়া, দুনিয়ায় আমার লাগে আল্লাহ যে জান্নাতে দুইটা ফুল দিছেন, যে দুইটা ফুল দিয়ে আমি সঙ্গী আমি গান নাই, এই দুই ফুল হইলে হাসান আর
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একমত পোষণ করলা, সহমত পোষণ করলা, যাহা এখন আজান নাবির এবারা লাগিয়ে দিব, মসজিদে নবীর মিনারে উঠে আজান দিন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, মানুষে হযরত বিলালের আওয়াজ দুনিয়া করলে, ইয়া আল্লাহ কি তৈরি হযরত বিলাল আইছেন, বাড়ির তলে মানুষ বারণে শুরু হইল, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হওয়ার মধ্যে বেটান বেটিন আবার বৃদ্ধ বনিতা বাড়িয়ে করে আর খেল নাই, পাগলের মতো মানুষ সুচিয়া জড়োয়া শুরু হয়েছে, মানুষের কি হয়ে গেছে, বিলাল যখন আল্লাহ নবী সাল আদান দিতে না হইয়া গেছেন কি, আর এখন আইয়া যখন আদান দিতা তাহলে বিলালও আইসেন আল্লাহর নবীও জমিনে আবার ফিরিয়া আইসেন, খান্দনর রুল পড়ছে, দার দার হইয়া মদিনা তৈবার মাটি ভিজিয়া যাইতে আসে মানুষের চকুর পানিয়ে, এমন ভাবে মদিনা শরীফের মধ্যে খান্দনের রোল শুরু হইল, খান্দন আর খান্দন চকুর পানি আর পানি আর পানি আর পানি, বেহুশ বেকরার হইতরা জাগাত উল্টিয়া ফেলা বেহুশ হইয়া অসংখ্য সাহাবী হল, এই সময় হযরতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় চোখ দিয়ে আবার আগর মতো চাইছেন আমার রসুল্লারে দেখুন না, এই সময় হযরত বিলাল নিজে গিরিয়া পড়ি যায়, আল্লাহ নবীকে কইছিলাম মা হাজিহিল জাফাতিয়া বিলাল, ও বিলাল তোমার কি তো হইল, তুমি আমারে কষ্ট দেও কেনে, কষ্ট না দেওয়ার লাগে রসুল্লাহর জিয়ারত করার লাগে, রসুল্লাহরের সালাত সালাম সালাম দেওয়ার লাগে, আল্লাহ নবীর লগে সাক্ষাৎ লাগে, মানজারা কবরি বাদা ওফাতি কান ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, মানজারানি বাদা ওফাতি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, যে আমার ওফাতের বাদে আমার লগে দেখা করলো আমার জিয়ারত করলো, হে মনে করে না যেন আমি তারে দেখছি না, হে আমার লগে দেখা করছে দুনিয়ার থাকতে দিলাই আমার লগে দেখা করছিল না, আর যে উম্মতে মক্কা শরীফ হজ করিয়া আর বামি নামুল খলিফা সাফা মারওয়া সাই করিয়া মাকামে ইব্রাহিম নামাজ পড়িয়া আর তার বাড়ি রওনা দিল, হুজুরে ফরমাই মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ দাফানি, হে আমারে কষ্ট দিয়া গেল, الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا, আল্লাহর আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয় এরা আল্লাহ দুনিয়া খেরাতে লায়নত করেন, এরা লাগি জাহান্নামের মধ্যে যন্ত্রণাদায়ক এবং বেইজ্জতিমূলক শাস্তি নির্ধারিত, এর লাগি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইন রসুল্লাহর জিয়ারত হইল ওয়াজিব করিবুল ফরজ, আর হানফি মজহাবের ফত হইল সুন্নাত করিবুল ওয়াজিব, বন্যা সুবহানাল্লাহ, মদিনা ছাড়া উপায় নাই, বাতিল না, হাজারো লাখো বার হজ নসিব হয়ে আর আমার নবীজির জিয়ারত করার প্রয়োজনীয়তা মহব্বতে টান মারিয়া ইবাদত চায় না, এমন হাজির কোন হজ কবুল হবে না, নবীজির কষ্ট দিয়া আর হজ করিয়া রুমাল মাথা দিয়া বাড়িতে তসবি মারিয়া হজের গপ মারিয়া কাম হবে না, বাতিল না, হজ কবুল করাইতে হইলে যেন তনে কাউন্টার সাইন দেওয়া হয়, দেখান তনে সুপারিশ দেওয়া হয় যে আল্লাহ আমার এই মতো তুই মাফ করে দেও, সেই কাউন্টার সাইন যদি থাকে না দরখাস্ত মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে নাও আছে, কিন্তু মদিনাওয়ালার সাইন থাকলে মঞ্জুর না হওয়ার কোন সম্ভাবনা নাই, বরং মঞ্জুর তো হবে হবেই, সাথে জান্নাত প্রেজেন্টেশন দেওয়া হবে, আমার উম্মত কই তোমরা যদি তোমরা নফসের উপরে গুনাহ করিয়া আমার কান্দা দাও আর আই আল্লাহর কাছে তওবা করো, আর আমি নবী যদি তোমরা লাগি সুপারিশ করিলাই তাহলে অবশ্যই আল্লাহ তোমরার তওবা কবুল করবা, তোমরা রে জান্নাত নসিব করবা, হই এর লাগি এক গুরু মানুষ মক্কার ভাগল আর এক গুরু মানুষ মদিনার ভাগল, মক্কা কেনে মক্কা হইল
মক্কায় কেন কাবা নির্মাণ করা হলো? আল্লাহ কি পৃথিবীর মধ্যে কোন জায়গা পান নাই সেখানে কাবা বানাইবেন? যে আদম আলাইহিসসালাম কাবা বানাইলেন, উনি তো শ্রীলঙ্কায় নামলেন, এখানে পারলেন না, পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান হইলো হাবিবে মুকাররম রাহমাতুল আলামিনের বাড়ি হইব মক্কা, এর লাগি আমার বাড়িও বানালি উচিত মক্কা। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিহি ওয়া মা ওয়ালাদ। বন্ধু আমার, আপনার গর্তনে বাড়াইলে আমার ঘর দেখা যাইব, আমার গর্তনে মাথা বাড়াইয়া চাইলে আপনার ঘর দেখা যাইব। এই পজিশন বন্ধু আপনি যে সময় মক্কা শরীফ টাওয়া আর আপনার হজরত তো নেই, আপনি হরম নামাজ পড়বা লাগি আইবা, যে ফতে আইবা ই ফতারে আমি জান্নাতের ফত বানাইলাম, যে দরজা বা হামাইবা এই দরজার নাম আমি বাবু সালাম দিলাম বাবে বনি। আমার হাবিব আপনি যখন মদিনার তৈবাত যাইবা আপনার হুজরাতনে আপনি মিম্বর পর্যন্ত যাইবা, আপনার হুজরাতনে মিম্বর পর্যন্ত আপনার টাকা অবস্থা আমি ঘোষণা দিলাম এখান আল্লাহর জান্নাতের টুকরা। মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কেনে দশটা বছর অবধি আপনার কদম যে জমিনে লাগবে এটা দুনিয়ার কোন অংশ হতে পারে না, এটা জান্নাত ছাড়া আর কিছু হওয়াটা মুনাসিব নয়। এর লাগি এটারে আমি জান্নাত বানাইব। সুবহানাল্লাহ, কেয়ামত হতে পারে কিন্তু জান্নাতের উপরে কেয়ামত নাই, জান্নাতের উপরে সব ধ্বংস হবে কিন্তু জান্নাত ধ্বংস হতে পারে না। সুতরাং এই জমিন আসমান সব ধ্বংস হবে কিন্তু মা বাইনা কবরি ও মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ ধ্বংস হবে না, জান্নাতকে জান্নাতের সাথে মিলাই দেওয়া হবে আর বাকি সব ধ্বংস করা হবে। রাসূলুল্লাহ মদিনা ইমানদারের দিলে যে জায়গা হয়, পৃথিবীর কোন জায়গাটা ইমানদারের দিলে তো জায়গা হয় না। এর লাগি কোন আশিক কয় জব নজর মে আগয়া হয় গম্বুদে খাদেরা শরীফ, জব নজর মে আগয়া হয় গম্বুদে খাদেরা শরীফ, ইয়া রাসূল আল্লাহ কা নারা আগয়া হয় বে ইখতিয়ার। যে মানুষ মদিনা তৈবাত আর দূর থেকে গুম্বদে খাদরা দেখে ইয়া রাসূলুল্লাহ কইতনি না না তার জিকানি লাগে না, অটোমেটিক তার দিল তো নে রাসূলুল্লাহর নারা বাড়িতে থাকে। এলাকি মদিনা শরীফ এটা দুনিয়ার অন্য কোন জায়গার লেখা অথবা হুজুর ফরমান কেয়ামতের আগে ইমান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব, আল্লাহ আমি এখন খানে যাইতাম আর তো দুনিয়ার জায়গা হয় না, আল্লাহ দিব মক্কা শরীফ দাও, মক্কা শরীফ দা কতদিন টাকার বাদে হবে, আল্লাহ মক্কা শরীফ আমি জায়গা হয় না আমার কষ্ট আমি খানো যাইতাম, আল্লাহ দিব মক্কার মদিনার মাঝ খানো যাও, মক্কার মদিনার মাঝ খানো তাতে রাতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব ইমানে, আয় আল্লাহ এখন খানো যাইতাম, আল্লাহ কইবা যাও গিয়া আসল জায়গা হাফজেলা যে গাত তুমি বারো সারা দিন ঘুরিয়া ইয়া গাত হামায় মদিনার শরীফ তুমি তুমি যাও। এলা কি ইমানদারের মুখ খালি মদিনা, কারণ মদিনা হইলো ইমানের মাখন, মদিনা হইলো ইমান। এর লাগে যার বেশি সাবর দরকার মক্কা শরীফ বেশি দিন থাকো।